হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এনার্জি কী জিনিস সেটা আপনারা জানেন। আর আমাদের আশেপাশে আপনারা যা যা দেখেন, গাছপালা, ফুল, ফল, সব কিছুর ভিতরে কিছু না কিছু এনার্জি রয়েছে। এমনকি আপনার ভিতরে আর আমার ভিতরেও এনার্জি ঠুসে ঠুসে ভরা আছে। যেমন আমার ভিতরে একটু বেশি ভরা আছে, উপরওয়ালা একটু বেশি ভরে দিয়েছিল, তার জন্য হয়তো আমি এত স্পিডে কথা বলি। আপনাদের ভিতরে অনেক লোকে আমাকে কমেন্ট করে এটা জানান যে রাজদীপ এত স্পিডে কথা বলো কেন? আমার কিছু করার নেই, এটা ডিফল্টভাবে আমি এখানে এসেছি, মানে এই দুনিয়ায় এসেছি, একটুখানি অ্যাডজাস্ট আপনাদের করে নিতে হবে। তো ফ্রেন্ডস, এইসব কথা ছাড়ুন। তো ফ্রেন্ডস, আজকে আমার কাছে রয়েছে একটা পাতি লেবু। তো এই লেবুটা দিয়ে আজকে কী বানাবো? তো এই লেবুটা দিয়ে আজকে আপনাদের একটা ব্যাটারি বানিয়ে দেখাবো। আর সেই ব্যাটারি মানে এই লেবুটার থেকে এনার্জিটাকে আমরা বের করে একটা অন্য কিছু চালিয়ে আপনাদের দেখাবো। তো বলেছিলাম সব কিছুর ভিতরে এনার্জি থাকে, তো এই লেবুটার ভিতরে এনার্জি রয়েছে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলেই জানতে পারবেন যে এই লেবুটা দিয়ে কী করে আমরা ব্যাটারিটা বানালাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে লাইকটা একদম 670। তো ফ্রেন্ডস, জানি আপনারা তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা মারি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সাবস্ক্রাইবটা। তো ফ্রেন্ডস, আজকের এক্সপেরিমেন্টটা করার জন্য আপনাদের প্রথমে লাগবে জিঙ্ক বা জিঙ্কের প্লেট। তো জিঙ্ক আপনারা কোথায় পাবেন? তো আমি আপনাদের বলে দিই, বাজারে কোনো দোকানে গিয়ে আপনারা জিঙ্ক খুঁজে পাবেন না, কারণ দোকানদার নিজেই চেনে না যে জিঙ্ক কী জিনিস। তো আপনাদের খেরিয়ে দেবে, মানে ভাগিয়ে দেবে, আর আপনাদের খালি হাতে ফিরে আসতে হবে। তো আমি আপনাদের বলে দিই, জিঙ্ক আপনারা বাড়িতেই যত খুশি এরকম পেন্সিল ব্যাটারির থেকে পেয়ে যাবেন, কারণ এই ব্যাটারির উপরের খোলটা পুরোপুরি জিঙ্ক দিয়ে তৈরি থাকে। তো এবার আপনাদের কোনো কিছু দিয়ে, মানে কাটারি দিয়ে কিংবা হেক্সা ব্লেড দিয়ে আপনারা এই ব্যাটারির উপরের খোলটা আপনাদের কাটতে হবে। কেটে আপনাদের এর উপরের খোলটা থেকে আপনারা জিঙ্ক সংগ্রহ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কী করে এটা কাটলাম। কেটে আমরা এখন কাটারির সাহায্যে এর উপরের যে খোলটা রয়েছে সেই খোলটাকে দুই টুকরো করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এর ভিতরে যে কালো কালো কী মাল মেটেরিয়ালস, জানি না এটাকে কী বলে, আপনারা যদি কেউ জানেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন যে এটা কী জিনিস। তো আমি দেখতে পাচ্ছেন জিঙ্কের প্লেট এখান থেকে নিয়ে নিয়েছি। তো এখন আমাদের লাগবে একটুখানি তামার প্লেট, মানে কপার প্লেট। তো তামার প্লেটের জন্য আমি এখানে সেই আমাদের তামার যে পাইপটা, এর আগের দিন আমরা স্টিম বোর্ড বানিয়েছিলাম, সেই বোর্ডটার পাইপটাই আমি এখানে ইউজ করবো। তো যারা যারা ওই ভিডিওটা এখনও দেখেননি, আইওটারের লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একটুখানি পাইপ আমি ওখান থেকে কেটে নিয়েছি। তো এবার সেই কাটারিটার সাহায্যে যেরকমভাবে আমরা ওই ব্যাটারিটাকে কেটেছিলাম, ঠিক সেমভাবেই আমরা এই পাইপটাকেও এরকম মাঝ বরাবর কেটে দেবো, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটাকে একটুখানি মানে প্লেটের আকার দেবো। তো তার জন্য আমরা এটাকে একটু হাতুড়ি দিয়ে মেরে মেরে একটু মানে চ্যাপটা করে দেবো, এর মানে দাদুর নাম ভুলিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে প্লেটের আকার দিয়ে দিয়েছি। তো এখন আমরা কেচির সাহায্যে এর মাঝ বরাবর এটাকে দুটো খণ্ডে ভাগ করে দেবো। তো এই দুটো পাতি তো আমরা বানিয়ে নিলাম। তো এখন আমরা যেটা করব, আমরা সেমভাবে যে জিঙ্কের প্লেটটা ছিল ওইটাকেও কেটে কেটে আমরা কটা পাতি মতন এখানে বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কটা পাতি আমরা এখানে বানিয়েছি। তো এখন আমরা একটা পেরেক কিংবা ড্রিল মেশিনের সাহায্যে আমরা এই পাতিগুলোর উপরে একটা ছিদ্র করব। দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে করছি, আপনারাও ঠিক সেরকমভাবেই এরকম একটা ছিদ্র করে দেবেন। তারপরে কেচি দিয়ে চাইলে আপনারা একটু এটাকে শেপও দিয়ে দিতে পারেন, যেরকম আমি দিচ্ছি। তো আপনারাও এরকম দিয়ে দেবেন। তো এরকমভাবে হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের জিঙ্ক আর যে তামার পাতটা কেমন দেখাচ্ছে। তো এরকম আমরা অনেক কটা বানিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, আমরা নেব এরকম একটা তার। তো এখন এই তারটার এক সাইডে আমাদের তামা কিংবা জিঙ্কের যে কোনো একটা প্লেট লাগাবো। তো আপনারা এখানে প্রথমে তামার প্লেটটা নিচ্ছি। তো তামার প্লেটটা আমরা লাগিয়ে দিয়েছি। তো এখন সেম ওরকমভাবেই আমরা জিঙ্কের প্লেটটা এরকমভাবে এর অপোজিট সাইডে আমরা লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন, তো এরকমভাবে আপনারা যত খুশি বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো এখন আমাদের এর আউটপুট বানাতে হবে। তো আউটপুটের জন্য আমি একটা জিঙ্ক প্লেট আর একটা তামার প্লেট নিয়েছি, আর একটা লাল রঙের পজিটিভ তার আমরা এই মানে পজিটিভ টার্মিনাল আমরা বানিয়েছি এই তামার প্লেটটাকে, আর একটা নেগেটিভ টার্মিনাল বানিয়েছি কালো তার দিয়ে এই জিঙ্কের প্লেটটাতে। তো এই দুটো আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের মেন কাজ। তো ফ্রেন্ডস, এখন আমাদের লাগবে কিছু পাতি লেবু। তো দেখতে পাচ্ছেন বাজার থেকে কিছু শুটকি মাছের মতন শুকনো পাতি লেবু আমি খুঁজে খুঁজে নিয়ে এসেছি। কিছু করার নেই ফ্রেন্ডস, এর থেকে ভালো পাতি লেবু আমি পুরো বাজার খুঁজেও পেলাম না। তো আপনাদের এটা দিয়ে কাজ চালাতে হবে। তো যাই হোক, এখন এটা দিয়ে আপনাদের এক্সপেরিমেন্টটা করে দেখাবো। তো এখন পাতিলেবুগুলো এরকমভাবে সাজিয়ে আমাদের সেই জিঙ্ক আর তামার প্লেটগুলো নিতে হবে। তারপরে আমরা এই জিঙ্ক আর তামার প্লেটগুলোকে আমরা এই লেবুর ভিতরে আমরা সিরিজ ওয়াইজ কানেক্ট করে দেবো। তো চলুন ফটাফট করে আমরা সিরিজ ওয়াইজ এই লেবুগুলোকে কানেক্ট করে দিই। তো দেখতে পাচ্ছেন সিরিজ ওয়াইজ আমরা লেবুগুলোকে কানেক্ট করে দিয়েছি। তো এবার আমাদের কাছে যে এক্সট্রা তামা আর জিঙ্কের প্লেট দুটো ছিল, ওই প্লেট দুটোকে আমরা এখানে মাইনাস প্লাস আউটপুট হিসেবে
ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন লেবুটার ভিতরে আমাদের তামার প্লেট, তাহলে এখানে আমাদের জিঙ্কের প্লেটটা আমাদের এখানে সেট করতে হবে, তার মানে এটা আমাদের মাইনাস আউটপুট হয়ে গেল। তো সেমভাবে আমাদের এই লেবুটার ভিতরে দেখছেন জিঙ্কের প্লেট, তাহলে আমাদের এখানে আমাদের যে কপারের প্লেটটা ছিল ওটা আমাদের সেট করে দিতে হবে, তাহলেই আমাদের মাইনাস প্লাস আউটপুট আমরা পেয়ে যাব। তো এখন আমরা এই লাইটটাকে এই লেবুর ব্যাটারিটা দিয়ে চালিয়ে দেখাবো যে আমাদের এই লাইটটা আদৌ জ্বলে কিনা। এই লেবুগুলো দিয়ে আমরা এই লাইটটা চালানোর আগে আমরা ঘরের লাইটটা আগে নিভিয়ে নেবো, যাতে আপনারা এই এক্সপেরিমেন্টটা ভালো মতন দেখতে পারেন। তো চলুন এবার লাইটটাকে আমরা এই কানেক্টার দুটোর সাথে অ্যাড করে দেখাবো যে আমাদের এক্সপেরিমেন্টটা সফল হয় কিনা। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের এলইডি লাইটটা পুরোপুরি জ্বলছে, তার মানে আমি আগেই বলেছি যে সমস্ত জিনিসের ভিতরে কিছু না কিছু এনার্জি লুকিয়ে থাকে। তো আপনাকে শুধু সঠিক পদ্ধতিটা জানতে হবে যার মাধ্যমে আপনারা এই এনার্জিটাকে কাজে লাগাতে পারবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরোপুরি আমাদের এই লেবুর পাওয়ারেই আমাদের এই লাইটটা জ্বলছে, কোনো রকম এক্সট্রা সোর্স আমরা এখানে অ্যাড করিনি, পুরোপুরি জেনুইন ভিডিও এটা। আপনাদের ভিতরে অনেক লোকেই বলতে পারেন এটা ফেক ভিডিও, আমি আপনাদের বলবো না, এটা পুরোপুরি জেনুইন ভিডিও। দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকম এক্সট্রা তার আমরা অ্যাড করিনি বা কোনো আলাদা পাওয়ার সোর্স আমরা এখানে অ্যাড করিনি। আপনারা চাইলে বাড়িতে এটা খুব সহজেই করতে পারেন আর করে আপনারা দেখতে পারেন। তো আপনারা যদি ভাবতে পারেন যে এখানে শুধুমাত্র পাতিলেবু দিয়ে হবে, না এরকম না, আপনারা এখানে মৌসুম্বি বলুন, অরেঞ্জ বলুন, টমেটো দিয়ে, গাজর দিয়ে, কুমড়ো দিয়ে, যা কিছু দিয়ে আপনারা এটা করতে পারেন আর প্রতিবারই আপনি সফল হবেন, আমি এটা আপনাদের বেট লাগিয়ে বলতে পারি। তো লেবু দিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা করে 100% সফল হয়েছি। তো আমি যদি আপনাদের বলি আরেকটা জিনিস রয়েছে, সেই জিনিসটা দিয়ে আপনারা লেবুর থেকেও ভালোভাবে এই এক্সপেরিমেন্টটা করতে পারবেন, আর সেই জিনিসটা হলো কিছু আলু। তো আমি আমার জীবনের বাজি রেখে আমি রান্নাঘরেতে গিয়ে এই আলুগুলো নিয়ে এসেছি, কারণ আলুর যা দাম বেড়েছে আমার মা যদি জানতে পারে তাহলে আমাকে কেটে কুচু কুচু করে না লঙ্কা লবণ লাগাবে। তো খুবই চুপি সারে আমাদের এই কাজটা করতে হবে, আর এক্সপেরিমেন্টটা করার পরে আলুগুলো যে কোথায় আমি ফেলবো সেটা ভেবে আমি মানে পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা সিরিজ ওয়াইজ যেরকমভাবে ওই লেবুগুলোতে এই জিঙ্ক প্লেট আর তামার প্লেটগুলোকে লাগিয়েছিলাম, সেমভাবেই আমরা এর ভিতরেও এই জিঙ্ক প্লেট আর তামার প্লেটগুলো লাগিয়ে দিয়ে আমরা এর আউটপুটটা বের করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা মাইনাস প্লাস পোর্ট এখান থেকে বের করে নিয়েছি। তো চলুন এবার কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে আমাদের লাইটটা আদৌ জ্বলছে কি না। তো ফ্রেন্ডস আশা করি দেখতে পাচ্ছেন আমাদের এলইডি লাইটটা জ্বলা শুরু হয়ে গেছে। তো চলুন ঘরের লাইটটা আমরা একটু নিভিয়ে দেবো। তো আশা করি আগের তুলনায় আমাদের লাইটটার পাওয়ারটা অনেকটা বেড়ে গেছে। তো এর থেকে বোঝা যায় যে লেবুটার তুলনায় আমাদের আলুগুলো একটু বেশি ভোল্টেজ প্রোডিউস করছে। তো আপনারাও বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আর যাদের মনে হচ্ছে এটা ফেক তাদের জন্য আমি আলুটা একটু কেটে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখনও কাটা হয়নি ঠিকঠাক করে, একটুখানি লেগে রয়েছে, দাঁড়ান আপনি কেটে দেখাচ্ছি, দেখুন লাইটটা নিভে গেল। তো এবার লাইটটা নিভাচ্ছি আবার। তো এবার দেখুন আবার যখন আমরা আলুটা লাগাচ্ছি দেখুন আমাদের লাইটটা জ্বলছে, তার মানে এটা পুরোপুরি একদম জেনুইন ভিডিও। আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, তারপরে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে রাজদীপদা হ্যাঁ সত্যি ভিডিওটা জেনুইন ছিল। তো আর কটা আলু আপনাদের কেটে দেখাতে পারি আপনাদের, আমার কোনো প্রবলেম নেই, দেখুন আমি সব কটা আলুই কেটে দেখাচ্ছি আপনাদের এক এক করে। দেখতে পাচ্ছেন আমরা আলুগুলো কেটে দিয়েছি। তো আবার আমরা যদি জয়েন্ট লাগাই আলুগুলোকে, দেখুন এক এক করে আবার আমি জয়েন্ট লাগাচ্ছি আলুগুলোকে, একটা একটা লাগালাম, দুটো, এবার তিন নম্বরটা যেয়ে লাগাবো লাইটটা আবার জ্বলবে। দেখেছেন এটা পুরোপুরি জেনুইন ভিডিও, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। তো ফ্রেন্ডস আপনারা দেখলেন যে এই সাধারণ একটা লেবু আর সাধারণ একটা আলু দিয়ে কি করে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করলাম। তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা খুব অল্প পরিমাণ লেবু আর অল্প পরিমাণ আলু দিয়ে এক্সপেরিমেন্টটা করেছি, তার জন্য হয়তো খুব অল্প পরিমাণ আমরা এই শক্তিটা বা এই ভোল্টেজ উৎপন্ন করতে সক্ষম হয়েছি। কিন্তু ভবিষ্যতে যদি আমরা অনেক পরিমাণ আলু কিংবা অনেক পরিমাণ লেবু দিয়ে এক্সপেরিমেন্টটা করি, তাহলে আশা করি এর থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ আমরা উৎপন্ন করতে পারবো। তো সেই ভিডিওটা হয়তো ভবিষ্যতে কোনো দিন আপনাদের দেখাবো, কিন্তু আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।